শহরে টোটো দৌরাত্মের মাঝে এবার ফের টোটো দুর্ঘটনার খবর সামনে এলো। হুগলির ব্যান্ডেল মোড়ে দুটি টোটোর মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন টোটোয় বসে থাকা তিনজন মহিলা। জানা গিয়েছে, ডানলপের দিক থেকে আসা একটি টোটো অপর দিকের সাইড থেকে আসা একটি টোটোকে ধাক্কা মারার ফলে অপর টোটোটিতে বসে থাকা তিনজন মহিলার চোট লাগে। তাদের মধ্যে একজন মহিলা টোটো থেকে ছিটকে নিচে পড়ে যাওয়ায় গুরুতরভাবে আহত হন। এরপর ব্যান্ডেল মোড়ে কর্মরত ট্রাফিকের কর্মীরা তিনজনকে উদ্ধার করে একটি টোটোতে বসিয়ে চুচুড়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। দেখুন এই বিষয়ে আমাদের বিস্তারিত প্রতিবেদন। সমস্যা তো প্রচুর হচ্ছে, দিনের পর দিন তো শুধু তো বেড়েই যাচ্ছে। টোটো একটা মালিকের 20-30টা করে আছে টোটো আছে, ব্যবসার থেকে একটা টোটো এসে মেয়ে ছেলেটাকে এমনি জোরে মারলো, পুরো এত রানিং দাম করে ছেড়ে দিল। আমার কাকিমা আহত হয়ে গেছেন, ওনাকে এখন আমি হসপিটালে নিয়ে যেতে চাই। নিজেরা বলতে পারবে, স্যাররা ছিল, এরা ছিল, ওরা বলতে পারবে। আমি টোটো কি পুরো উল্টো হয়ে গেছে, পাল্টো খেয়ে গেছে? তাহলে কজন ছিলেন আপনার টোটো? তিনজনই ছিলাম। তার মধ্যে একজনকে বেশি লেগেছে? কোথায় বাড়ি আপনার? আমাদের এক নম্বর কাপাসিয়া। কি বলবেন, শহরে এইভাবে যে টোটো চলছে, কোন রকম নিয়ন্ত্রণ নেই, টোটো চালায় টোটো আর কমানে চাই, আর টোটো বাড়িয়ে রা, টোটো কম নেই রা, টোটো আর বড় রা, টোটো আর কমানে চাই। জানিয়ে আপ তো এই কে বাসি? হ্যাঁ, এসি জায়গা বাসি। তো রোজ তো দেখতে হ্যাঁ কে হর দিন এসাই না এসা ডেলি 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 এখন দুবো হবে করতা হ্যায় কোই বাত নেই জাতা হ্যায়। হুগলি থেকে প্রদীপ বসু, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল নাই আমরা। হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া, শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।